খাতাতে শুরু করব। তোমাদের আগে তিনটে খাতা ছিল, এখন তো খাতা বেড়ে গিয়েছে, তাহলে তোমরা প্রথমে বি খাতা নেবে। তোমাদের সবাইয়ের খাতাতে দেখো বি বলে লেখা আছে, তাহলে বি খাতাতে আমরা কাজ করব। প্রথমেই আমরা করব কি, আজকে আমরা সবাই বি খাতা বার করেছি, সি ডব্লিউ বি, তাহলে বি খাতাতে আমরা কাজ শুরু করব। বি খাতাতে লিখব কি, আমরা অ থেকে ও। আমরা কিভাবে শুরু করব, প্রথমে খাতার উপরে এইভাবে সি ডব্লিউ কথাটা লিখব। আমাদের এটা সি ডব্লিউ লিখলাম কারণ আমরা এটা স্কুলে লিখছি, তোমরা এটা বাড়িতে ভালো করে অভ্যাস করবে, করে বাড়িতে অল্প অল্প করে পড়বে। তাহলে সি ডব্লিউ লিখলাম, আর তার সঙ্গে কি করলাম, আজকে কত তারিখ, সেই তারিখটা আমাদের লিখতেই হবে। তাহলে আজকে কত তারিখ, কেউ বলতে পারবে না কত তারিখ? আজকে 13 তারিখ। তাহলে আমরা লিখি এখানে 1 3, হলো সবাই লিখেছো 1 3 13, মানে 13। তারপর আমাদের এখন জানুয়ারি মাস চলছে, সবাই ঘুরতে যাওয়া হয়, আমরা এখানে 1 লিখে দিলাম, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের খাতাতে দেখবে এরকম সবার দাগটানা আছে, সবার খাতাতে এরকম দাগ আছে, তার উপর এরকম করে দাগ আছে। আমরা সেই আজকে থেকে লাইন মেনে মেনে লিখব। আগে আমরা বড় ছকে করেছি, এখন আমরা ছোট ছকে করব, তাই লাইন মেনে লিখব। সবার খাতাতে লাইন মানার জন্য দেখো এরকম টিক মার্ক করা থাকবে, সবাই টিক মার্ক লাইনেই লিখব, অন্য কোনো লাইনে লিখব না, মনে থাকবে? তাহলে আমরা প্রথমে তাহলে হেডিং করি, প্রথমে হেডিং করছি, সবাই খাতার উপরে এরকম করে লিখে ফেলো অ। অ লেখার পর একটা ছোট্ট করে ড্যাশ দিলাম, একদম তোমাদের মতো পুচকে পুচকে ড্যাশ, ঠিক আছে? সবাই ড্যাশ দিলাম, দিয়ে আমরা লিখলাম ও। আপনি একটুখানি চেক করে নেওয়া হচ্ছে, হ্যাঁ দেখবে ভিডিও চলছে, লিখলাম অ থেকে অ, তারপর ড্যাশ দিয়ে লিখলাম ও, হলো অ থেকে ও। এবার আমরা কি লিখছি, এরকম একটা বড় মাত্রা দিলাম, দিয়ে একটা উল্টো একে চন্দ্র করে দিলাম, দিয়ে লিখলাম কি, ল, ল একার খ, তাহলে হয়ে গেল লেখো, অ থেকে ও লেখো। বা আমরা এটাও লিখতে পারি অ থেকে ও টানা লেখো, তাহলে আমরা হেডিংটাকে আরেকটু বড় করে দিই, তোমরাও বড় হয়েছো, হেডিংও বড় হয়ে গিয়েছে। অ থেকে ও তয়াকার দন্তে নয়াকার টানা লয়েকার খ, হলো সবার কমপ্লিট, সবাই লিখতে পেরেছো। তাহলে এটা আমরা রোজ এরকম করে হেডিং লিখবো, মনে থাকবে সবাইয়ের? এবার আমরা দেখো সবাইয়ের খাতা তো টিক মার্ক করে দিয়েছি আমি, তোমাদের সবাইয়ের খাতা এরকম তো, তাহলে আমরা এবার থেকে এই টিক মার্কে লিখবো। তাহলে চলো আমরা লেখা স্টার্ট করি, প্রথম টিক মার্কে আমরা লিখছি, বড় করে মাত্রা দিলাম, দিয়ে লিখলাম অ, কি লিখলাম, তোমরা অ পারো তো, অতে কি হয় বলো তো, অজগর আসছে তেরে, তাই না? তারপরে কি লিখবো আমরা, একটুখানি ফাঁকা দিয়ে লিখলাম আ, একটুখানি ফাঁকা দিয়ে কি লিখলাম, আ লিখে দিলাম। আতে কি হয়, আয়ে আমটি আমি খাবো পেরে, তাহলে কি হবে, অ হলো আ হলো, এবার হর্ষই, গুড, ভেরি গুড, তোমরা তো বেশ ভালোই পারো দেখছি। হর্ষইতে ইঁদুর ছানা ভয়ে মরে, তারপরে কি লিখছি আমরা, দীর্ঘই, দীর্ঘইতে কি হয়, ইগল পাখি পাছে ধরে, বাহ খুব সুন্দর শিখেছো তোমরা। তারপর কি লিখবো, হর্ষউতে উঠ চলেছে মুক্তি তুলে, তারপর দীর্ঘটি আছে ঝুলে, দীর্ঘটি কোথায় ঝুলে আছে, গাছে, গাছে ঝুলে আছে, তাই না, দীর্ঘটি আছে ঝুলে,
পিসি মশাই বসেন পূজায়। কেমন করে পূজায় বসে কেউ জানো? রিতে ঋষি মশাই বসেন পূজায়, এতে একা গাড়ি খুব ছুটেছে। আর তোমাদের কি আছে? একা গাড়ি জোর ছুটেছে, তাই না? ওইতে ওই দেখো ভাই, চাঁদ উঠেছে। চাঁদ কোথায় ওঠে? চাঁদ আকাশে ওঠে, তাই না? আমরা চাঁদ কখন দেখি? রাত্রেবেলা। তো রাত্রেবেলা আকাশে চাঁদের আলো দেখতে পাই, চাঁদ মামা মিষ্টি মিষ্টি আলো দেয়। ওইতে ওই দেখো ভাই, চাঁদ উঠেছে, ওতে কোল খেও না ধরবে গলা, ওতে ঔষধ খেতে মিছে বলা। ঔষধ খেতে ভালো লাগে? কার কার ভালো লাগে ঔষধ খেতে? আমাদের শরীর খারাপ হলে আমরা ঔষধ খাই, তাই না? ওই ঔষধটা মিষ্টি হয় না তে? তো রাতে টুকুতে স্টপ।